নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি ভৌত বিজ্ঞানের, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের। আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করাবো, 595 এবং 614। তো দেখো, প্রথমে আমি 595 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, তারপরে আমি 614 নিয়ে আলোচনা করব। তো দেখো, 595 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে এমসিকিউবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে 1.1-এ, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অ্যান্সার বেসির অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন 1.2-তে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটি আণবিক ওজন কত হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 64। পরের প্রশ্ন কী বলেছে 1.3-তে, স্থির চাপে নির্দিষ্ট ভরের আয়তন ভি ব্র্যাকেটের মধ্যে ও পরম উষ্ণতা টি এর লেখচিত্র হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.4-এ, একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটি গোলকের একটি নিরেট, অপরটি ফাঁপা, উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে এর অ্যান্সার হবে সে অ্যান্সার উভয় গোলকের একই প্রসার হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক নির্ভর করে আলোর এর অ্যান্সার হবে এর অ্যান্সার বর্ণের উপর। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ 65 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 25 হলে চ্যুতিকোণ কত হবে? তোমাদের মাথায় রাখতে হবে চ্যুতিকোণ সমান সমান আমাদের আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, অর্থাৎ 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে অ্যান্সার হবে বিয়ের আসার 40 ডিগ্রি। পরের প্রশ্ন কী বলেছে 1.7-এ, একটি নির্দিষ্ট রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্ধেক করা হলে রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে? অ্যান্সার হবে সির অ্যান্সার অর্ধেক হবে। পরের প্রশ্ন 1.8-এ কী বলেছে, নিচের কোনটি সমপ্রবাহ ডিসি এর ডিসি উৎস নয়? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার এসি জেনারেটার, এসি জেনারেটার। পরের প্রশ্ন কী বলেছে 1.9-এ, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসে নিউটন ও প্রোটন সংখ্যার অনুপাত? অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার 1.5-এর বেশি। পরের প্রশ্ন 1.10-তে, দীর্ঘ পর্যায় সরণিতে মুদ্রা ধাতুগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? অ্যান্সার হবে এর অ্যান্সার 11 নং। পরের প্রশ্ন 1.11-এ, কোন যৌগটিতে সমযোজী বন্ধন বর্তমান? অ্যান্সার হবে এর অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড। পরের প্রশ্ন কী বলেছে 1.12-তে, উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বৃদ্ধি পায়। 1.13-এর প্রশ্ন কী বলেছে 1.13-এর প্রশ্ন বলেছে, বেগুনি বর্ণের আম্লিক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে H2S গ্যাস পাঠালে দ্রবণের অন্তিম বর্ণ কী হবে? অ্যান্সার হবে ডির অ্যান্সার বর্ণহীন হবে। 1.14-এ, হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? অ্যান্সার হবে সির অ্যান্সার লোহা। 1.15-এ, নিচের কোনটি অ্যাল ডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বন্ড সিএইচও। এবার আমি বিভাগ খ সলভ করাব। 2.1-এ, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? অ্যান্সার হবে মিথেন। 2.2-তে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? অ্যান্সার হবে শান্তমণ্ডলে। পরের প্রশ্ন 2.3-তে, বয়লের সূত্রে কী ধ্রুবক থাকে? অ্যান্সার হবে ভর ও উষ্ণতা ধ্রুবক থাকে। 2.4-এ, গ্যাসের উষ্ণতা এবং অণুগুলির গতিশক্তির মধ্যে সম্পর্ক কী? অ্যান্সার হবে উষ্ণতা বৃদ্ধি হলে গতিশক্তি বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কী হবে? এর অ্যান্সার হবে শূন্য হবে। পরের প্রশ্ন কী বলেছে 2.5-এ, তো দেখো 2.5-এর প্রশ্ন বলেছে, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অ্যান্সার হবে অসীম। পরের প্রশ্ন অথবা দিয়ে, কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্কের মান সর্বাধিক? অ্যান্সার হবে রূপা। পরের প্রশ্ন 2.6-এ, একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অ্যান্সার হবে অসীমে। 2.7-এ, আলোর বিশ্রণের একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উল্লেখ করো? অ্যান্সার হবে রংধনু। 2.8-এ, অহোমীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের মধ্যে লেখচিত্র কিরূপ প্রকৃতির? অ্যান্সার হবে মূল বিন্দুগামী। 2.9-এ, কিলোওয়াট ঘন্টা কোন
রাশির একক অ্যান্সার হবে তড়িৎ শক্তির একক। পরের প্রশ্ন 2.1 যেটা বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে। পরের প্রশ্ন অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলেছে 2.1 একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও, অ্যান্সার হবে কপার। 2.1 কী বলেছে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো একটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ড্যাশ পায়, অ্যান্সার হবে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন 2.13 একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসাবে আচরণ করে, অ্যান্সার হবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন অথবা দিয়ে সত্য বা মিথ্যা লেখো, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফোটনাঙ্ক উচ্চ হয়, এটা সত্য আছে। 2.14 শূন্যস্থান পূরণ করো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ড্যাশ বিক্রিয়া ঘটে, অ্যান্সার হবে বিজারণ বিক্রিয়া ঘটে। পরের প্রশ্ন অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয় ড্যাশ যন্ত্রে, অ্যান্সার হবে ভোল্ট মিটার বা ভোল্টামিটার। 2.15 কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা হয়, অ্যান্সার হবে পটাশিয়াম আরো সায়ানাইড, পটাশিয়াম আরো সায়ানাইড। পরের প্রশ্ন কী বলেছে লাইকার অ্যামোনিয়া কি, জানো যে লাইকার অ্যামোনিয়া কাকে বলে, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। পরের প্রশ্ন কী বলেছে নাইট্রোলিয়াম কি, অ্যান্সার হবে ক্যালসিয়াম সায়ানাইডের ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে। পরের প্রশ্ন 2.17 অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়, অ্যান্সার হবে প্লাটিনাম ব্যবহার করা হয়, প্লাটিনাম। তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাবো, কী বলেছে 2.18.1 কী বলেছে পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত, অ্যান্সার হবে সি অ্যান্সার সিইউ। তারপরে কী বলেছে পলিমার গঠন করে, অ্যান্সার হবে ডি অ্যান্সার ইথিলিন। তারপরে কী বলেছে কলঙ্কিহীন ইস্পাত থাকে, অ্যান্সার হবে বি অ্যান্সার সিআর। তারপরে কী বলেছে আলেয়া উৎপন্নের জন্য দায়ী, অ্যান্সার হবে এর অ্যান্সার মিথেন। তো দেখো এবার আমি ফিজিক্যাল সায়েন্সের 614 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট কোশ্চেন কী বলেছে 614 নম্বর পেজের যে 1.1 প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়, অ্যান্সার হবে সে অ্যান্সার 6.5 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 1.2 চালচে সূত্রের ধ্রুবক রাশিগুলি হলো, অ্যান্সার হবে সে অ্যান্সার গ্যাসের ভর ও চাপ। পরের প্রশ্ন কী বলেছে 1.3 নিচের কোনটির থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায়, অ্যান্সার হবে বি অ্যান্সার চালচে সূত্র থেকে। পরের প্রশ্ন কী বলেছে 1.4 মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দুর দূরত্ব যথাক্রমে, অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার 25 সেন্টিমিটার অসীম। 1.5 কী বলেছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই ব্র্যাকেটের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পর্ক হলো, অ্যান্সার হবে আই সমান সমান আই বাই ল্যামডা বাই ফোর আই। তো দেখো এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার আই বাই ল্যামডা ফোর। পরের প্রশ্ন কী বলেছে 1.6 দুর্গ প্রসারণ গুণাঙ্কের এসআই একক কী, অ্যান্সার হবে পার কেলভিন সিয়ার অ্যান্সার। পরের প্রশ্ন 1.7 লেন্সের সূত্র থেকে জানতে পারা যায়, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। পরের প্রশ্ন কী বলেছে 1.8 ওহমের সূত্র মেনে চলে, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ধাতব পরিবাহী। পরের প্রশ্ন কী বলেছে 1.9 প্রশ্ন বলেছে একটি বিটাকণার ভর একটি ইলেকট্রনের ভরের, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার সমান। পরের প্রশ্ন 1.10 পর্যায় সরণির কোন গ্রুপে কঠিন তরল ও গ্যাস এই তিন ধরনের মৌলই দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে সে অ্যান্সার 17। পরের প্রশ্ন 1.11 নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য, অ্যান্সার হবে সে অ্যান্সার MgCl2। পরের প্রশ্ন 1.12 ক্যালামাইন কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে বি অ্যান্সার জিঙ্ক। পরের প্রশ্ন 1.13 কোন গ্যাস লেড নাইট্রেট দ্রবণে চালনা করলে কালো অধক্ষেপ উৎপন্ন করে, অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার H2S হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন কী বলেছে 1.14 বলেছে কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়, তো দেখো এর অ্যান্সার হবে ইথিলিন
সি এর অ্যান্সার। পরের প্রশ্ন 1.15 জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো বিভাগ খ এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে 2.1 LPG গ্যাসের প্রধান উপাদান কি, অ্যান্সার হবে বিউটেন। পরের প্রশ্ন অথবা দিয়ে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুর উষ্ণতা কত, অ্যান্সার হবে -50°C। 2.2 এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রুবকের একক কী, অ্যান্সার হবে জুল পার মোল মাল্টিপ্লাই কেলভিন। পরের প্রশ্ন কী বলেছে 2.3 তো দেখো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ এর মধ্যে সম্পর্ক কী হলো, তো দেখো সম্পর্ক ছিল প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। পরের প্রশ্ন কী বলেছে 2.4 300K উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত, তোমাদের মাথায় রাখতে হবে যে 300 থেকে 273 বাদ দিলে আমাদের 27°C পাওয়া যায়। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দিয়ে বয়েলের সূত্র অনুসারে P-V লেখচিত্রটি কীরূপ, অ্যান্সার হবে সমপরাবৃত্ত। পরের প্রশ্ন কী বলেছে 2.5 বায়ুর সাপক্ষে কাচের প্রতিসরাঙ্ক 4/3 হলে কাচ সাপক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কী হবে, উল্টে যাবে 3/4 হবে। পরের প্রশ্ন কী বলেছে 2.6 তো দেখো এটা তোমাদের আমি সলভ করে দিয়েছি, তোমরা আমাদের বাকি সেটগুলো যে সলভ করেছে সেখানে পেয়ে যাবে। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে স্বল্প দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, অ্যান্সার হবে অবতল লেন্স। 2.7 জীবাশ্মের বয়স নির্ণয় করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, অ্যান্সার হবে 14C নিচে 6। পরের প্রশ্ন কী বলেছে 2.8 অ্যামোনিয়া শুষ্ককরণে শুষ্ক করতে নিরোধক হিসাবে কী ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন কী বলেছে 2.9 ফিউজতারের বৈশিষ্ট্য কী, তোমরা তো জানো যে ফিউজতারের উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক, পরের প্রশ্ন কী বলেছে 2.0 পরিবাহী রোধ কাকে বলে, আমাদের স্ক্রিনে দেওয়া আছে তোমরা খাতায় লিখে নাও। পরের প্রশ্ন 2.11 স্টিল বা ইস্পাতের কার্বনের শতকরা পরিমাণ কত, অ্যান্সার হবে 0.15 থেকে 1.5 হবে। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে স্যালকোসাইট কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে কপারের আকরিক। 2.12 LINA এবং K এর মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মক সবচেয়ে কম, অ্যান্সার হবে পটাশিয়াম, কে এর হবে। ঠিক আছে, ঋণাত্মক সবচেয়ে কম। 2.13 একটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো, অ্যান্সার হবে নেপচুনিয়াম। পরের প্রশ্ন অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো, পর্যায় সরণির ডান দিক থেকে বাম দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ ড্যাশ পায়, অ্যান্সার হবে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন 2.14 আকরিক থেকে ধাতু নিষ্কাশন জারণ ক্রিয়া না বিজারণ প্রক্রিয়া, অ্যান্সার হবে বিজারণ প্রক্রিয়া। পরের প্রশ্ন কী বলেছে 2.15 পরের প্রশ্ন কী বলেছে 2.15 বলয় পরীক্ষায় কোন অ্যাসিড শনাক্তকরণ করা হয়, তো দেখো HNO3 নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ করা হয়। অথবা দিয়ে পরের প্রশ্ন H2S এর জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ, অ্যান্সার হবে আম্লিক প্রকৃতি। পরের প্রশ্ন 2.16 CH3 থেকে সি, তারপর দেখো এই যৌগটির IUPAC কী, অ্যান্সার হবে টু বিউটেন। 2.17 তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষটির নাম কি, অ্যান্সার হবে CuSO4 এর জলীয় দ্রবণ। ঠিক আছে, এবার আমি 2.18 মানে এই যে বাম দিকের সঙ্গে ডান দিক এইগুলো তোমাদের সলভ করে দেবো। কী বলেছে 2.18.1 ত্রিবন্ধন উপস্থিত যৌগ, অ্যান্সার হবে B-এর অ্যান্সার C2H2। 2.18.2 মিথাইল অ্যালকোহল, অ্যান্সার হবে C-এর অ্যান্সার CH3OH। তারপরে প্রশ্ন কী বলেছে তড়িদ্দার, অ্যান্সার হবে D-এর অ্যান্সার গ্রাফাইট। তারপরে কী বলেছে একটি গ্রিন হাউস গ্যাস, অ্যান্সার হবে A-এর অ্যান্সার CH4 মিথেন। তো বুঝতে পারছো আমি আজকে দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে
প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।